আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতো আমরা আবারও অনুশীলন শেষ করে অতিরিক্ত দশটি নৈর্ব্যক্তিক প্রশ্ন, অনুশীলনীর একটি সৃজনশীল প্রশ্ন ও অতিরিক্ত সৃজনশীল দুটি প্রশ্নের উত্তর করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই সুন্দর করে স্ক্রিনের দিকে, পর্দার দিকে তাকিয়ে দেখব এবং লিখে নিব, আর সেভাবে আত্মস্থ করে পরীক্ষায় লিখব। আশা করি তোমরা সবাই পারবে, লিখবে এবং সুন্দর করে মনোযোগ হয়ে পড়াশোনা করবে, সেই কামনা রইল। চলো আমরা দেখি প্রশ্নগুলো এবং লিখি। সপ্তম অধ্যায়, শক্তির উৎস ও ব্যবহার। অনুশীলনের একটি সৃজনশীল প্রশ্ন ও তার উত্তর। এক, আদিমের গ্রামের বাড়ি নবোত্তমপুরে, এখন পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি, তাই গ্রামবাসীর অনেকেই সৌরবিদ্যুৎ ব্যবহার করেন। আবার গত ঈদের ছুটিতে মামার সাথে সে কাপ্তায় বেড়াতে গিয়ে দেখে পানি থেকেও বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে বা হচ্ছে। প্রশ্ন ক, শক্তির প্রধান উৎস কি? খ, প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য শক্তি কেন, ব্যাখ্যা করো। গ, আদিবের দেখা কাপ্তায়ের পানি বিদ্যুৎ উৎপাদনের কৌশল ব্যাখ্যা করো। ঘ, আদিবের গ্রামে ব্যবহৃত উদ্দীপকে উল্লিখিত শক্তির উপযোগিতা আলোচনা করো। উত্তর, এক নং প্রশ্নের উত্তর, শক্তির প্রধান উৎস কি? উত্তর, ক, শক্তির প্রধান উৎসই হল সূর্য, কারণ সূর্য থেকে আমরা সকল কিছু পেয়ে থাকি। খ, প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য শক্তি কেন, ব্যাখ্যা করো। উত্তর, খ, অনবায়নযোগ্য শক্তি মানেই হলো সেই শক্তি একবার ব্যবহার করার পর তা থেকে আর পুনরায় শক্তি উৎপাদন করা যায় না। প্রাকৃতিক গ্যাস মূলত প্রাকৃতিক সম্পদ যা পুনরায় উৎপাদন করা যায় না, এটি তাই অনবায়নযোগ্য শক্তিসমূহের মধ্যে অন্যতম। প্রাকৃতিক গ্যাস মূলত জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এবং ব্যবহারের পর তা আর অনবায়নযোগ্য থাকে না, অর্থাৎ পুনরায় উৎপাদন করা যায় না, এগুলো গ্যাস হিসেবে উড়ে চলে যায়। গ, আদিবের দেখা কাপ্তায়ের পানি বিদ্যুৎ উৎপাদনের কৌশল ব্যাখ্যা করো। উত্তর, গ, কাপ্তায় পানি বিদ্যুৎ কেন্দ্রে পানির বিভব শক্তি কে কাজে লাগে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। এ প্রক্রিয়ায় কোনো সুউচ্চ হ্রদের পানিকে বাঁধ তৈরি করে আটকিয়ে রাখা হয়। বাঁধের নিচের অংশে একটি নির্দিষ্ট অংশ দিয়ে গেট নির্মাণের মাধ্যমে পানি প্রবাহিত হওয়াকে নিয়ন্ত্রণ করা হয়। গেটগুলো খুলে দিলে নিচে পড়তে থাকে। বাঁধের নিম্নাংশে অনেকগুলো পাখা বিশিষ্ট বড় আকারের একটি টারবাইন যুক্ত থাকে। পানি অনেক উচ্চতা থেকে পড়ে নিচে টারবাইনের ব্লেড বা পাখাকে ঘোরাতে আঘাত করে এবং টারবাইনের পাখাগুলো ঘুরতে থাকে। এভাবে পানির বিভব শক্তিকে কাজে লাগিয়ে এবং টারবাইনের সাথে সংযুক্ত জেনারেটরের ঘূর্ণনের ফলে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ঘ, আদিবের গ্রামে ব্যবহৃত উদ্দীপকে উল্লেখিত শক্তির উপযোগিতা আলোচনা করো। উত্তর, ঘ, আদিবের গ্রামবাসীর অনেকেই সৌরশক্তি অর্থাৎ সৌরবিদ্যুৎ ব্যবহার করেন। এ বিদ্যুৎ সূর্যের আলোকে আলোক শক্তিকে কাজে লাগিয়ে উৎপাদন করা হয়। আদিবের গ্রামবাসীর উক্ত শক্তি ব্যবহারের উপযোগিতা হল এটি নবায়নযোগ্য শক্তি, অর্থাৎ এটি অফুরন্ত। এই শক্তি হতে আমাদের শ্বাস প্রশ্বাসের কাজে ব্যবহৃত বাতাসের কোনো বিষাক্ত গ্যাস নির্গত হয় না। এটি পরিবেশ বান্ধব। এটি পরিবেশ বান্ধব হওয়ায় এই শক্তির উৎসকে বারবার ব্যবহার করা যায়। এই শক্তি ব্যবহারের ফলে পরিবেশ দূষণের সম্ভাবনা কম এবং বিপদের সম্ভাবনা নেই বললেই চলে। বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি যেমন পকেট ক্যালকুলেটর, পকেট রেডিও, ইলেকট্রনিক ঘড়ি এই শক্তির সাহায্যে চালানো হয়।
সুতরাং দেখা যায় যে আদিবের গ্রামবাসীর সৌরশক্তি ব্যবহারের ক্ষেত্রে অনেক উপযোগী শক্তি সংকট মোকাবেলায় এই দিকটি বেশ তাৎপর্যপূর্ণ। আমি আবার বলছি, আদিবের গ্রামবাসীর সৌরশক্তি ব্যবহারের ক্ষেত্রে অনেক উপযোগী শক্তি সংকট মোকাবেলায় এদিকটি বেশ তাৎপর্যপূর্ণ। অতিরিক্ত একটি সৃজনশীল প্রশ্ন ও তার উত্তর। স্টেম বা উদ্দীপক, সেতু ও মিতু দুজনকে একই কাজ করতে দেওয়া হয়। সেতু কাজটি করে 20 সেকেন্ডে, মিতু করে 30 সেকেন্ডে। ক, কাজ কাকে বলে? খ, শক্তি রূপান্তর বলতে কি বুঝো? গ, কাজের পরিমাণ 180 জুল হলে সেতু ও মিতুর ক্ষমতা নির্ণয় করো। ঘ, সেতু ও মিতুর শক্তি ব্যয় সমান হয়েছে, বিশ্লেষণ করো। দুই নং প্রশ্নের উত্তর, কাজ কাকে বলে? উত্তর, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুটিকে বলের দিকে সরণ ঘটানো হলে বল ও বলের সরণের গুণফলকে কাজ বলে। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বস্তুটিকে বলের দিকে সরণ ঘটানো হলে বল ও সরণের গুণফলকে কাজ বলে। খ, শক্তির রূপান্তর বলতে কি বুঝো? উত্তর, খ, শক্তির এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হওয়াকে শক্তির রূপান্তর বলে। যেমন ফ্যানের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা হলে ফ্যানটি ঘুরতে থাকে, এতে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ঘ, গ, প্রশ্ন গ, কাজের পরিমাণ 180 জুল হলে সেতু ও মিতুর ক্ষমতা নির্ণয় করো। উত্তর গ, আমরা জানি ক্ষমতা সমান কৃতকাজ বাই সময়, কৃতকাজ বাই সময়। সুতরাং সেতুর ক্ষমতা কৃতকাজ 180 জুল, সময় 20 সেকেন্ড। উত্তর, 9 জুল পার সেকেন্ড। উত্তর, 9 জুল পার সেকেন্ড। মিতুর ক্ষমতা, কৃতকাজ 180 জুল, মিতুর সময় লেগেছিল 30 সেকেন্ড, ডিভাইডেড 30 সেকেন্ড। তাহলে ক্ষমতা 6 জুল পার সেকেন্ড। 6 জুল পার সেকেন্ড বা 6 জুল পার সেকেন্ডকে আমরা 6 ওয়াট বলতে থাকি, 6 ওয়াট বলতে পারি। তেমনিভাবে 9 জুল পার সেকেন্ডকেও আমরা 9 ওয়াট বলতে পারি। ঘ, সেতু ও মিতুর শক্তি ব্যয় সমান হয়েছে, বিশ্লেষণ করো। আমরা জানি শক্তি পরিমাপ করা হয় কাজ দিয়ে, যতটুকু কাজ করা হয় শক্তি ব্যয় ততটুকুই হয়। সেতু ও মিতুর কাজটি করতে সময় কম বেশি লাগলেও উভয়ে একই পরিমাণ কাজ করেছে, সেটা 180 জুল। সুতরাং উভয়ের ব্যয়িত শক্তির পরিমাণ সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা আবার জেনে নাও, উভয় 180 জুল কাজ করেছে, উভয়ের শক্তি 180 জুল, কারণ কাজের পরিমাপই হচ্ছে শক্তি। এখানে উভয় 180 জুল কাজ করার কারণে উভয়ের শক্তি সমান, যদিও সময় কম বেশি হয়েছে, তাতে কোনো ব্যাপার না। 3 নম্বর প্রশ্ন, রহিম সাহেব ও মিসেস সুফিয়া নিজ নিজ নতুন ভবন নির্মাণ করলেন। রহিম সাহেব বিদ্যুতের পাশাপাশি সৌরশক্তির সংযোগ নিলেন, অন্যদিকে মিসেস সুফিয়া তার ভবনে সৌরশক্তির সংযোগ নিলেন না। প্রশ্ন ক, বায়োগ্যাস কি? খ,
অনবায়নযোগ্য শক্তির সুবিধা ব্যাখ্যা করো। গ, রহিম সাহেব ও মিসেস সুফিয়ার মধ্যে কার ভবনের শক্তির ব্যবহার বেশি হবে? ঘ, রহিম সাহেব ও মিসেস সুফিয়ার মধ্যে যে কে শক্তির সংকট মোকাবেলায় ভূমিকা রাখতে পারবে? উত্তর 3 নং প্রশ্নের উত্তর ক, বায়োগ্যাস কি? উত্তর ক, গৃহপালিত পশু পাখির বর্জ্য শস্য ও পরিত্যক্ত উদ্ভিদকে পচিয়ে তা থেকে শক্তি উৎপাদন বা উৎপন্ন করা যায়। এ প্রক্রিয়া থেকে প্রাপ্ত শক্তিকে বায়োগ্যাস বলে। উত্তর খ, প্রশ্ন ছিল অনবায়নযোগ্য শক্তির সুবিধা ব্যাখ্যা করো। উত্তর খ, অনবায়নযোগ্য শক্তির সুবিধা। অনবায়নযোগ্য শক্তি দামে সস্তা এবং এটি প্রচুর পরিমাণে পাওয়া যায়। দামে সস্তা এবং এটি প্রচুর পরিমাণে পাওয়া যায়। দুই, এর অল্প পরিমাণ থেকে শক্তি এর অল্প পরিমাণ থেকে বেশি শক্তি পাওয়া যায়। প্রশ্ন গ, রহিম সাহেব ও মিসেস সুফিয়ার মধ্যে কার ভবনের শক্তির ব্যবহার বেশি হবে? উত্তর গ, আমরা ধরে নিচ্ছি রহিম সাহেব ও মিসেস সুফিয়ার ভবনে বিদ্যুৎ শক্তির ব্যবহার মোটামুটি সমান। রহিম সাহেব তার প্রয়োজনের কিছু অংশ পাবেন সৌরশক্তি থেকে, বাকিটা তিনি বিদ্যুৎ সংযোগ থেকে গ্রহণ করবেন। কিন্তু মিসেস সুফিয়া তার প্রয়োজনের পুরোটাই গ্রহণ করবেন বিদ্যুৎ সংযোগ থেকে। সুতরাং রহিম সাহেব অপেক্ষা মিসেস সুফিয়ার ভবনে বেশি বিদ্যুৎ শক্তি ব্যয় হবে, বিদ্যুৎ শক্তি ব্যয় হবে। এর একটাই কারণ, তিনি কোনো সৌরশক্তি ব্যবহার করছেন না। ঘ, রহিম সাহেব ও মিসেস সুফিয়ার মধ্যে কে শক্তি সংকট মোকাবেলায় ভূমিকা রাখবেন? প্রশ্ন ঘ, রহিম সাহেব ও মিসেস সুফিয়ার মধ্যে কে শক্তির সংকট মোকাবেলায় ভূমিকা রাখবেন? উত্তর ঘ, আমাদের শক্তির চাহিদা মূলত কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, বনজ কাঠ ইত্যাদি থেকে মিটিয়ে থাকি। কিন্তু পৃথিবীতে এগুলোর পরিমাণ অফুরন্ত নয়, তাই একসময় শক্তির সংকট দেখা দিবে। নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে এ সংকট কিছুটা হলেও মোকাবেলা করা সম্ভব। রহিম সাহেব নবায়নযোগ্য সৌরশক্তি ব্যবহার করে শক্তি সংকট মোকাবেলায় ভূমিকা রাখছেন। কিন্তু মিসেস সুফিয়া সৌরশক্তি ব্যবহার না করায় এ ব্যাপারে তার কোনো ভূমিকা নেই। বহু নির্বাচনী প্রশ্ন। একজন শিক্ষার্থী দৌড়াচ্ছে, এর সাথে কোন শক্তিটি সংশ্লিষ্ট? ক, যান্ত্রিক, খ, শব্দ, গ, বায়ু, ঘ, বিদ্যুৎ। দৌড়াচ্ছে, এর উত্তর ক হবে, যান্ত্রিক শক্তি। তোমরা প্রথমে নিজেরা এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। দুই, পানি উঁচু স্থান থেকে নিচু স্থানে প্রবাহিত হওয়ায় কোন শক্তিতে রূপান্তরিত হয়? ক, শব্দ, খ, তাপ, গ, গতি, ঘ, রাসায়নিক। একটু ভেবে নাও উত্তরটি কী হবে। উত্তর গ, গতি। তিন, কোনটি অনবায়নযোগ্য শক্তির উৎস? ক, বায়ু, খ, পানির স্রোত, গ, সৌর, ঘ, কয়লা। একটু ভেবে দেখো, অনবায়নযোগ্য শক্তির উৎস এটা কয়লা। চার, কোনটি শক্তির অনবায়নযোগ্য উৎস? কোনটি শক্তির অনবায়নযোগ্য উৎস? ক, বায়ু, খ, পানি স্রোত, গ, সৌরশক্তি, ঘ, বিদ্যুৎ। পাঁচ, অতীশ কখনো কখনো রাতে লাইটযুক্ত চার্জার ফ্যানের সাহায্যে পড়ালেখা করে, এক্ষেত্রে সে ব্যবহার করে আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি। নিচের কোনটি সঠিক হবে? ক, এক ও দুই, খ,
দুই ও তিন, গ এক ও তিন, ঘ এক দুই ও তিন। একটু ভেবে নাও, আমি উত্তর মিলিয়ে দিচ্ছি। উত্তর হবে ক এক ও দুই। নিচের উদ্দীপকের আলোকে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দাও। একজন ব্যায়ামবিদ 200 কেজি ভর উত্তোলন করেন এবং ভরটি নিচে নামান। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে খাবার খেতে খেতে গান শুনতে লাগলেন। প্রশ্ন ৬। ভার উত্তোলন থেকে ভার নিচে নামানো পর্যন্ত শক্তি রূপান্তরের সঠিক ক্রম কোনটি? আমি প্রশ্নটি আবার পড়ছি। ভার উত্তোলন থেকে ভার নিচে নামানো পর্যন্ত শক্তির রূপান্তরের সঠিক ক্রম কোনটি? ক রাসায়নিক শক্তি, যান্ত্রিক শক্তি, স্থিতি শক্তি, যান্ত্রিক শক্তি। খ যান্ত্রিক শক্তি, স্থিতি শক্তি, যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি। গ স্থিতি শক্তি থেকে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি, শব্দ শক্তি থেকে তাপ শক্তি। ঘ যান্ত্রিক শক্তি থেকে স্থিতি শক্তি, স্থিতি শক্তি থেকে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি থেকে স্থিতি শক্তি। উত্তর হবে রাসায়নিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি থেকে স্থিতি শক্তি এবং স্থিতি শক্তি থেকে আবার যান্ত্রিক শক্তি, অর্থাৎ ক। ৭। ভার উত্তোলকের খাদ্য গ্রহণ ও গান শোনার সাথে কোন শক্তি দুটি সম্পর্ক রয়েছে? ক তাপ ও শব্দ, খ তাপ ও বিদ্যুৎ, গ রাসায়নিক ও শব্দ, ঘ স্থিতি ও তাপ। প্রশ্নটি বুঝে নাও। খাদ্য গ্রহণ ও গান শোনা। উত্তর হবে গ রাসায়নিক ও শব্দশক্তি। ৮। বিজ্ঞানের ভাষায় ঠেলা গাড়ি ঠেলে নিয়ে যাওয়া কাজ, ২ পড়াশোনা করা কাজ, ক্রিকেট খেলা কাজ, নিচে কোনটি সঠিক? ক এক ও দুই, খ দুই ও তিন, গ এক ও তিন, ঘ এক দুই তিন। তোমরা দেখতেই পাচ্ছ উত্তর গ এক ও তিন। ৯ নম্বর, সৌরশক্তি কোনগুলোর সমন্বয়ে গঠিত? ক তাপ শব্দ, খ আলো তড়িৎ, গ তাপ ও আলো, ঘ বায়ু ও শব্দ। উত্তর হবে গ তাপ ও আলো। ১০ জুল কিসের একক? শক্তির একক, বলের একক, কাজের একক, নিচের কোনটি সঠিক? ক এক ও দুই, খ দুই ও তিন, গ এক ও তিন, ঘ এক দুই ও তিন। উত্তর ক এক ও দুই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এগুলো অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থী বিন্দু এবং আমার প্রিয় প্রাণপ্রিয় বন্ধুরা, আমরা অনেক মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে প্রশ্নগুলো লিখেছি, দেখেছি এবং মনে মনে আত্মস্থ করে ফেলেছি। বাসায় গিয়ে এগুলো সুন্দর করে মুখস্থ করে আবার লেখার চেষ্টা করব। আশা করি সৃজনশীল প্রশ্ন কীরকম হয়, কীভাবে হয়, এই অনুযায়ী তোমরা যদি পড়াশোনা করো তাহলে যে কোনো প্রশ্ন বানিয়ে আসলে তুমি সেটা নিজেই বানিয়ে লিখতে পারবে। সেই জন্য তোমরা ভালো করে প্রস্তুতি নাও। সে আশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করেই আবারও তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। সালামু আলাইকুম।